মণ্ডলকে আমরা এইভাবে শ্রেণীবিভাগ করতে পারি বায়ুমণ্ডল দুটি স্তর নিয়ে গঠিত সমমণ্ডল এবং বিষমমণ্ডল সমমণ্ডল আবার চার প্রকার ট্রোপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল ওজোনোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার বিষমমণ্ডল আবার দু রকমের আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার বা ম্যাগনেটোস্ফিয়ার এবার একে একে স্তরগুলি এবং তার বৈশিষ্ট্য সমূহ দেখে নেওয়া যাক প্রথমে জেনে নিই ট্রোপোস্ফিয়ার স্তরটি সম্বন্ধে এই স্তরে ঝড় বৃষ্টি বজ্রপাত ঘটে এই স্তরেই তাপমাত্রা ও জলচক্র নিয়ন্ত্রিত হয় এই স্তরে আমরা বা জীবরা বসবাস করি জেনে রাখো ভূপৃষ্ঠ থেকে ষোলো কিলোমিটার উচ্চতা অবধি হল এই ট্রোপোস্ফেয়ার। ট্রোপোপজ অঞ্চল অর্থাৎ যেখানে ট্রোপোস্ফেয়ার শেষ এবং স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে সেই রিজিয়নের তাপমাত্রা মাইনাস ফিফটি ডিগ্রি সেলসিয়াস এবার জানা যাক ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠতে দ্বিতীয় স্তর অর্থাৎ স্ট্যাটোসফিয়ার সম্বন্ধে এই স্তরে ধুলিকণা ও জলীয় বাষ্প থাকে না সেজন্য কুয়াশা বা মেঘ সৃষ্টি হয় না এই স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে আর জেনে রাখো এই স্তরের দৈর্ঘ্য ষোলো কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার এবার চলে আসি মণ্ডল বা ওজন থেকে প্রায় তিরিশ কিলোমিটার অঞ্চল জুড়ে ওজনোস্ফিয়ার স্তরটি বিস্তৃত এই স্তরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই স্তরই সূর্য থেকে আসা অত্যন্ত ক্ষতিকারক রেসকে শোষণ করে যার জন্য প্রাণীজগৎ রক্ষা পায় জানতো এখন এই ওজন স্তর অত্যন্ত বিপন্ন কেন বা কিভাবে একটু পরে আলোচনা করব এবার জেনে নেওয়া যাক মেসোসফিয়ার সম্বন্ধে বায়ুমণ্ডলে সবচেয়ে কম তাপমাত্রার স্তর বায়ুর ঘনত্ব অত্যন্ত কম তাই সৌর শক্তিও কম শোষিত হয় আর এই স্তরের দৈর্ঘ্য পঞ্চাশ কিলোমিটার থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত এবার আমরা চলে এলাম আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার স্তরে এই স্তরে সব গ্যাসগুলি যেমন এইচ টু এইচ ইত্যাদি আয়নিত অবস্থায় থাকে এই স্তরেই বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এই স্তরের উষ্ণতাও খুব বেশি হয় জানো তো মেরু প্রদেশে একটানা ছমাস রাত থাকে তখন এখানে অরুরা বা মেরুজ্যোতি দেখা যায় এখন জানব বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর সম্বন্ধে যার নাম এক্সোসফিয়ার বা ম্যাগনেটোস্ফিয়ার এই স্তরেই পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের অস্তিত্ব রয়েছে ভূপৃষ্ঠ থেকে প্রায় চারশো কিলোমিটার পর্যন্ত এই স্তর বর্তমান স্তর এবার বায়ুমণ্ডলের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তর ওজন স্তর সম্বন্ধে কিছু বিশেষ তথ্য জেনে নেওয়া যাক ওজন স্তরের প্রধান কাজ হল সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে প্রতিরোধ করে পৃথিবী তথা প্রাণীজগতকে রক্ষা করা এখন দেখেনি এই কাজটি কিভাবে হয় ওজন স্তরে প্রধানত ওটু বনু উপস্থিত কিন্তু ইউভি রশ্মির প্রভাবে ও টু বিয়োজিত হয় আবার এন টুর উপস্থিতিতে ও পরমাণু ও টু এর সঙ্গে যুক্ত হয়ে ও থ্রি উৎপন্ন করে এইভাবেই সূর্য থেকে আসা ইউভি রেকে ওজন স্তর শোষণ করে নেয় ফলে প্রাণীজগৎ রক্ষা পায় আগের পর্যায়ে একটি প্রশ্ন করেছিলাম মনে আছে তো এখন ওই প্রশ্নের উত্তরটি দেওয়া যাক কিছু প্রাকৃতিক কারণ ও কিছু মনুষ্য সৃষ্ট কারণের জন্য এই ওজন স্তর ক্ষয়প্রাপ্ত হচ্ছে ফলে ওই অঞ্চলের অনেকখানি জায়গা জুড়ে ওজন হোল তৈরি হয়েছে বায়ুর এনো গ্যাস ওজন স্তরের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন অক্সাইড বা এনো টু ও অক্সিজেন বা ও টু উৎপন্ন করে আবার ওজন গ্যাসের সাথে বিক্রিয়া করে এ থ্রি উৎপন্ন করে এইভাবে ওজন অনুগুলি বিনষ্ট হয়ে ওজন হোল তৈরি করেছে এ তো গেল প্রাকৃতিক কারণ মনুষ্য সৃষ্ট কারণেও ওজন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন ধরো আমাদের অধিকাংশের বাড়িতেই ফ্রিজ আছে আর এই ফ্রিজ থেকে নির্গত হয় CFC বা ক্লোরোফ্লোরো যার CL পরমাণু ও থ্রিকে বিয়োজিত করে ও তৈরি করে ফেলে বিক্রিয়াটি কিভাবে হয় দেখে নেওয়া যাক ফলে ওজোন লেয়ার ক্ষয়প্রাপ্ত হয় গ্রিন হাউস এফেক্ট তোমরা কি কখনো ভেবে দেখেছ রোদ্দুরে দাঁড়ালে বেশ গরম লাগে অথবা ভিজে জামা কাপড় রোদ্দুরে রাখলে কেন শুকিয়ে যায় হ্যাঁ সূর্যের তাপে কিন্তু এত সূর্যের তাপ আসে আসলে সূর্যের আলোয় এক ধরনের অদৃশ্য রশ্মি থাকে তার নাম ইনফ্রারেড এই ইনফ্রারেড রশ্মি তাপের অনুভূতি সৃষ্টি করে একে আমরা তাপ তরঙ্গ বলে থাকি সূর্যের আলো পৃথিবীতে এসে পড়লে পৃথিবী এই ইনফ্রারেড রশ্মি শুষে নিয়ে গরম হয় কিন্তু বায়ুমণ্ডলে মিশে থাকা বিভিন্ন গ্যাসের অনুরা এই রশ্মি শুষে নিতে পারে না পৃথিবী শুষে নেওয়া এই তাপশক্তির কিছুটা মাটি জল ও পরিবেশের বিভিন্ন পদার্থের অনুদের মধ্যে ছড়িয়ে দেয় এবং বাকিটা আবার ইনফ্রারেড রশ্মি হিসেবে ছেড়ে দেয় এবার বাতাসে থাকা কিছু কিছু গ্যাসের অনুরা এই ছেড়ে দেওয়া কম শক্তির ইনফ্রারেড রশ্মিকে শুষে নেয় তোমরা কি জানো এসব গ্যাসের নাম চলো এবার স্ক্রিনে এইসব গ্যাসের নামগুলো দেখে নেওয়া যাক কার্বন ডাই অক্সাইড বা সিও টু জলীয় বাষ্প বা এইচ নাইট্রাস অক্সাইড বা এন টু ও মিথেন বা সিএইচ ফোর ওজন ক্লোরোফ্লোরো কার্বন এই গ্যাসগুলিকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি এইসব গ্যাসীয় অনুদের ইনফ্র্যাডেড রশ্মি শোষণের ফলে সবটুকু রশ্মি মহাকাশে ফিরে যেতে পারে না কিছুটা তাপ বায়ুমণ্ডলে আটকে পড়ে একেই বলে গ্রিনহাউস এফেক্ট তবে জানো কি অক্সিজেন বা ও বা নাইট্রোজেন বা এন কিন্তু গ্রিন গ্যাস নয় এরা ইনফ্রারেড রশ্মিকে শুষে নিতে পারে না আচ্ছা তোমরা বলো তো বাতাসে এই গ্রিন হাউস গ্যাস আসে কোথা থেকে এই গ্যাসগুলি আসে তেল কয়লা প্রাকৃতিক গ্যাস বিভিন্ন ধরনের জ্বালানি পোড়ানোর সময় সিমেন্ট তৈরির কারখানায় চুনাপাথর গরম করার সময় এসব থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস বাতাসে মেশে জানো কি গ্রিন হাউস ফলে বাতাসের উষ্ণতা বৃদ্ধির এই সম্ভাবনাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং উষ্ণায়নের ফলে ভবিষ্যতে পৃথিবীর বহু অংশে খরা দেখা দিতে পারে কৃষিজ উৎপাদন কমে যেতে পারে জীববৈচিত্র্য হ্রাস পেতে পারে মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পেতে পারে প্রচলিত ও অপ্রচলিত শক্তি আমাদের চারপাশের যে প্রাকৃতিক পরিবেশ আমরা দেখি তার মধ্যে প্রচুর পরিমাণ শক্তি সঞ্চিত আছে আর এই শক্তির প্রধান উৎস হল প্রকৃতি থেকে প্রাপ্ত কয়লা পেট্রোলিয়াম থেকে উদ্ভূত গ্যাস আর সবের মূল উৎস হল সূর্য বা সৌরশক্তি প্রাপ্ত শক্তিকে প্রধান দুটি ভাগে ভাগ করা যায় অনবীকরণযোগ্য শক্তি যেমন কয়লা পেট্রোলিয়াম ইত্যাদি এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি যেমন সৌরশক্তি বায়ুশক্তি বায়োগ্যাস ইত্যাদি অনবীকরণযোগ্য শক্তিগুলি হল দূষণের প্রধান উৎস তাই এই শক্তিগুলি ব্যবহার যত কমানো যাবে ততই পৃথিবীর জন্য প্রাণী জগতের জন্য মঙ্গল এর পরিবর্তে আমরা অপেক্ষাকৃত কম দূষণজনিত শক্তি অর্থাৎ পুনর্নবীকরণযোগ্য শক্তিগুলি ব্যবহার করতে পারি বেশ কয়েকটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উদাহরণ একবার দেখে নিই আমরা সৌরশক্তি সূর্যালোকের উপস্থিতিতে কোষের দ্বারা এই শক্তি পাওয়া যায় শক্তি বায়ুর বেগকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি উৎপাদন করা হয় বায়োগ্যাস জীবিত বা সদ্য মৃত উদ্ভিদ বা প্রাণী প্রাণীদেহের দেহাবশেষ প্রাণীর মল শাকসবজির সাহায্যে যে শক্তি উৎস পাওয়া যায় তাকে বায়োগ্যাস বলে বায়োগ্যাস তৈরিতে মিথেন সৃষ্টিকারী বা মিথোজেনিক ব্যাকটেরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে